আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমার সাথে আছে সিয়াম ভাই। সিয়াম ভাই আমাদের থেকে একটা ইউজ ল্যাপটপ পারচেস করছে, বাট অনেক দামি। এই ল্যাপটপটা আমাদের ইউটিউবে 60,000 টাকা, কখনো কখনো 62,000 টাকা প্রাইস ছিল। তো যেহেতু 60,000 টাকাও ছিল, আমি ভাইকে 60,000 টাকায় দিয়েছি। তো এটার কনফিগারেশন একটু বলে দিচ্ছি, কারণ ইউজ হিসাবে এটা কিন্তু অনেক দাম। এটার কনফিগারেশন হচ্ছে জেটবুক 15U G6, যেটা Core i7 8th generation প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD, 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স, যার জন্য ল্যাপটপ প্রাইসটা অনেক বেশি। তো সিএম ভাই, আপনি অনেক দামি একটা ল্যাপটপ পারচেস করলেন, এটা কি কারণে এই ল্যাপটপটা পারচেস করছেন আপনি? আচ্ছা, উনি এক্স্যাক্টলি ওনার কনফিগারেশন অনুযায়ী বা ওনার কাজের ধরন অনুযায়ী কনফিগারেশন সিলেক্ট করছে, কারণ স্পেশালি এই ল্যাপটপটা ভিডিও এডিটিং, অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স, ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই 4-5টা কাজের জন্য এই ল্যাপটপগুলো ইউজ করা হয়। এটা রিজনটা হচ্ছে এর ডেডিকেটেড গ্রাফিক্স আছে, আর যেহেতু 15.6 ইঞ্চি ডিসপ্লে, সো এটা দিয়ে ওনার কাজগুলো আরও স্মুথলি করতে পারবে, কারণ যারা ভিডিও এডিটিং বা ফটোশপের কাজ করে, স্ক্রিনটা একটু বড় দরকার বা প্রয়োজন পড়ে। তো সিএফ ভাই, আমরা তো ইউটিউবে তো আপনি অনেক ভিডিও দেখছেন, আমাদের ভিডিওর পাশাপাশি আরও অনেক ভিডিও দেখছেন, তো আমরা একটু ফার্স্টে জানি আপনি কোত্থেকে আসছেন। আমি আসছি হচ্ছে সিরাজগঞ্জ থেকে। আপনি কি করেন এমনি সিরাজগঞ্জে? বিভিন্ন শপের ভিডিও দেখেন, রিভিউ দেখেন, তো সবগুলি বাদ দিয়ে আমাদের এই শপ সিলেক্ট করার রিজনটা কি ল্যাপটপ কেনার জন্য? কতদিন আগে, কতদিন ধরে ভিডিও দেখেন? মানে আমরা মোট কথা যেটা জানতে চাই, কারণ অনেক কাস্টমার ডিসিশন নিতে পারে না কি করবো, কোথেকে কিনবো, যেহেতু 60,000 টাকা কম না। তো আপনাকে এরকম পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন করার রিজন হচ্ছে আপনাকে দেখা দেখি আরো দু একজন ডিসিশন নিতে পারবে। তো ফিজিক্যালি তো আপনি দু একটা দোকানে দেখছেন, দেখার পরে আপনার ওখানে ভালো লাগে না, কি জন্য ভালো লাগে না রিজনটা একটু জানি। ওখানে হচ্ছে আপনার প্রাইসটা মনে মতো হচ্ছিল না, তারপর হচ্ছে ল্যাপটপের যে কনফিগারেশন এগুলো হচ্ছে ওরকম ভালো ছিল না, মানে স্পট ছিল, দাগ স্ক্র্যাচ ছিল। আচ্ছা, এই জন্য পছন্দ হয় নাই মনে হয়। দেখছিলেন মিরপুর 10 নম্বরের দিকে? জি, ওদিকেই, কারণ আপনি ওদিক থেকেই আমার ফোনে আসছেন। আচ্ছা, সো ভিউয়ার্স, তারপর আমি আপনাদেরকে বলবো যে ইউজ ল্যাপটপ বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হয়, সেটা ল্যাপটপের কোয়ালিটি, কন্ডিশন, কনফিগারেশন বিভিন্ন কারণে কম বেশি হতে পারে। এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের। আর সিএম ভাই, আমাদের যে ওয়ারেন্টি ফ্যাসিলিটি আছে সেই অনুযায়ী তো আপনি পারচেস করছেন, যে ওয়ারেন্টি পলিসি বুঝে নিয়েছেন। তো ভিউয়ার্স, আপনারাও চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর স্পেশালি সিএম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য। কোয়ালিটি, কনফিগারেশন, কীরকম কী আছে সব কিছুই জেনে দিলাম, আর আপনাদেরকেও ধন্যবাদ।